मायार नो के भूले जे ना नो बी चाड़ा जनात पा

पथ फिरे लेना हारा भोल ले मामेना आसर सर फिरे लेना ले हारा भोलन ले मा

আছে তোমার গর্ভে সারা বিশ্বে তুলনা হবে না যিনি আছে রে তোমার গর্ভে সারা বিশ্বে তুলনা হবে না ছাড়া জনরথ পাবে না অনেক আছে তবে আর ওদিকে নিয়ে গেলাম না আমাদেরকে শুধু একটু মোট তৈরি করতে হবে আমি তো পাড়ার ছেলে গ্রামের ছেলে আমার পরে যিনি প্রধান অতিথি আসবেন একজন সৈয়াদ দাদা আছেন আলে নবী আছেন ওনাদের বক্তব্য আমাদেরকে মন দিয়ে শুনতে হবে আমি শুধু ওই চাটনির মতো আপনাদের নিকটে হাজির হয়েছি বাস দু চার মিনিট কিছু বলে দিয়ে বিদায় নেব হাজরাত চলে আসবেন মহাজ আমি আল্লাহর পবিত্র মুকাদ্দাস কালামে পাক হইতে এক টুকরা মাসহুর ও মারুফ আয়াতে কারীমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইসলাম ইসলাম আমার সব চাইতে মনোনীত আমরা কতটা ভালোবেসেছি এক কথায় যদি বলার হুকুম বলতে দেওয়া যায় আমাকে তাহলে এক কথায় আমরা আমি বলে থাকি যে আমরা এই ইসলামকে কতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কার বেজান কাকর পাথর ইসলামকে ভালোবাসেছে জি না আবু জেহেলের মতো লোকের বন্ধ মুষ্টির মধ্যে বেজান কাকর পাথর আমার নাবির মহাব্বতে নাবির মধুমাখা কলমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে হযরতে গ্রামী যেহেতু ফয়জানের সহদায়ে কারবলা কনফারেন্স যার জন্য আমি মদিনা শরীফের কয়েকটা কথা আপনারা জীবনীতে শুনেছেন আমি ওদিকেই নিয়ে যাচ্ছি আমার নবীর নাতি সৈয়দুস শুহাদা তাজদারে কারবো

সবে বারাত করি ওই মাসটার নাম হলো সাবান মাস তো সাবান মাস চলছিল ওই মাসের মধ্যে দামেশ থেকে একটা চিঠি মদিনাতে এসেছিল শুধু মদিনাতে নয় কাদেশিয়াতে ওই মতো চিঠি গিয়েছিল বুসরাতেও দিয়েছিল কুফাতেও দিয়েছিল। কিন্তু মদিনা থেকে চিঠিটা এসেছিল এর রং বা ঢং একটু আলাদা ছিল বলবেন কেমন আলাদা দামেশকের চিঠি কে পাঠিয়েছিল আর চিঠিতে কি লেখা ছিল চিঠিটা এসেছিল আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নালাইক এজিদের তরফ থেকে চিঠিতে লেখা কি ছিল এই শহরগুলোর গভর্নর জিনারা ইনাদেরকে লিখা হয়েছিল যে ওগো মদিনার গভর্নর কাদসিয়ার গভর্নর বুসরার গভর্নর আমার আব্বা হযরতে আমিরে মাবিয়া যিনি বাদশা ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন এই খবরটা তোমরা নিজে নিজের শহরের সমস্ত লোকের কাছে পৌঁছিয়ে দাও জানিয়ে দাও আর সাথে লেখা ছিল যে আমার বাবার ইন্তেকালের পরে আমি ইয়াজিদ হয়েছি নতুন বাদশাহ তো আমি নতুন বাদশা হিসাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ওয়ার্ডার দিচ্ছি যে তোমরা নিজে নিজের শহরের সমস্ত জনসাধারণকে আমার নামে বয়াত করো মানে মুরিদ করো

চোদ্দশো বৎসর আগে থেকে পীর মুরিদি চলে আসছে আপনারা বলবেন যে আসল তুমি কালকের ছেলে শিক্ষিত লোককে বুদ্ধু বলছো শুধু বুদ্ধু বলা যাবে না পিওর মূর্খ আছে

ওদেরকে বলছি শোনো তারিখ গুলো তোমাদের লিডারের বাপ নালাইকে আজি ও মুরিদ করতে বলেছে কার নামে নিজের নামে পারলে আগে খান ঠিক করো পরে আমাদেরকে বলি আমরা ওটাই করছি যেটা সাহাবীদের সুন্নত আদায় হচ্ছে আমাদের হাজরাতে গেরামি আর একটু আগে চলি আমি যেখানে বলছিলাম তো পীর মুরিদি চোদ্দশো বছর আগে থেকে আসছে চিঠি এলো কোথায় কাদসিয়াতে বুসরাতে কুফাতে আর মদিনাতে ওই তিনটা শহর কে সাইডে রাখছি কারণ সময় আমাকে রাখতে হবে খেয়াল যেই যে চিঠিটা এসেছিল ওই চিঠিটা এসে মাদিনার গভর্নর যার নাম কেতাবে লেখা আছে ওলিদ বিন উকবা এই অলিদ বিন উকবা নামক লোকটির নিকটে চিঠিটা এলো এই চিঠিটাতে একটু কিছু আলাদা লেখা ছিল কি লেখা ছিল ওই কথাটুকু তো লেখা ছিল সাথে লেখা ছিল যে অলিদ বিন উকবা মদিনাতে সমস্ত লোককে আমার নামে মুরিদ তো করবেই তবে এদের মধ্যে তিনটা লোককে আগে মুরিদ করো সেই তিনটা লোকের নাম চিঠিতে লেখা ছিল কি এক নম্বরে হাজরাতে হুসাইন ইবনে আলী দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ দেখুন সোস দেখুন দিমাগ দেখুন কোথায় যাচ্ছে ওর ধারণা এজিদের ধারণা বলছে এরা যদি না বলে দেয় প্রয়োজন হলে গরদান কেটে তা যদি তুমি না প্রয়োজন যদি পড়ে যায় তাহলে আমি আজিদ যুদ্ধের ঘোষণাও করতে পারি ইতি সিগনেজার সই আজিদ করে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে চিঠি চলে এসেছে কোথায় মদিনাতে অনেক কথা ছাড়তে হচ্ছে জন্য চলে আইছে মদিনাতে মদিনাতে যখন চিঠিটা পাওয়া গেল ওলিদিন উপারনিকোটে তো ওলিদিন উপাকি করলো সরকারি দুটো লোক পাঠালো কোথায় আমার হুসাইন ইবনে আলীকে ডাকার জন্য

আমার হোসেন বললেন দেখো আমার হাতে সময় কম আছে আমি এই মুহূর্তে তো যেতে পারছি না তবে একটু পরে আসছি তোমরা যাও আমি আসছি তোমাদের যাওয়ার পর আমার হুসাইন কুড়ি বাইশটা লোককে সঙ্গে নিলেন সঙ্গে নেওয়ার পর উনি গেলেন আর গাওয়ার্নার হাউসের গেটের কাছে গিয়ে বাইরে দাঁড়িয়ে গেলেন বেড়া বাবারা ভয়রা মা বোনেরা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রহু গেটের বাইরে দাঁড়িয়ে গেলেন নিজের কুড়ি বাইশটা লোক স্বর্ণকে বললেন এ আমার সঙ্গী সাথীরা তোমরা এখানে দাঁড়িয়ে যাও তোমরা ভিতরে যাবে না তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকো তারা বলল হুজুর আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে আসলেন আর আপনার সঙ্গে আমরা ভিতরে যেতে পারবো না তাহলে এসে আমাদের লাভ কি হলো হে বাবারা মুসলমানেরা আমার হুসাইনের দিওয়ানা আশিকরা গান লাগাও হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ আমার নাবির বংশধর গো নাবি যাকে কাটা বলে ডাক দিয়েছেন আমার মা ফাতেমার পাকি যা দুধের কাতরা হুসাইনের সিনাতে আছে হাজরাতে শের খোদা মুশকিল দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর পবিত্র খুন মোবারক হুসাইনের রগে রগে বিরাজমান আছে বাবা আমার হুসাইন বললেন ওরে আমার সঙ্গী সাথীরা আমরা নবী বংশের ফুল রে আমাদের বাড়িতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে আমাদেরই বাড়িতে শরীয়তের আইন বিধান চালু হয়েছে আমি নবীর আওলাদ হয়ে আমি মা ফাতেমার বেটা হয়ে আরে আমার মায়ের ব্যাপারে তোরা জানিস না রে আমার মা জননী জান্নাত রানী জীবনে পাঁচ ওয়াক্তের নামাজ তো দূরের কথা তাহাজ্জুদের নামাজ কাজা হয় না আমি ওই আলী যে আলীর শরীরে যুদ্ধের ময়দানে কাফেরদের লেগে যাওয়া তীর বিধে যায় তাতেও আমার বাবা নামাজ কাজা করে নি আমার নবীর دیوانারা सुनो আমি নবী বংশের ছেলে হয়ে আমি ফাতেমার بیٹা হয়ে সরিয়ত বিরোধী কাজ আমার দ্বারা হবে না তো 22 চলো বলছে হুল হুজলামনা আপনি কি বোঝাতে চাইছেন শরীয়ত বিরোধী আমার হুসাইন বললেন শোনো এই যে ওলি বিন উবা আমাকে দেখে পাঠিয়েছে বলে হ্যাঁ তোমাদেরকে সঙ্গে কে আনলো বলে আপনি তো তোমাদেরকে কি দেখেছে ওলি বিন উবা বলে না বলে ভাইরা শোনো গো আমি হুসাইন কে দেখেছে আর যদি তোমাদেরকে 22 টা সল সঙ্গে নিয়ে আমি প্রবেশ করি আর তার যদি পার্সোনাল কোনো মেটার থাকে কিছু বলার থাকে তোমাদের সামনে আমাকে বলবে না অতএব তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া আমার ঠিক হবে না আমাকে দেখেছে আমি আগা হুসাইন যাব ভিতরে তোমরা এখানে দাঁড়িয়ে যাও তবে আমার মা

আর শেষে এই কথাটা মনে রাখিও আমি তো ভিতরে চলে গেলাম আমি ভিতরে যাওয়ার পরে আমার কণ্ঠস্বর আমার গলার শব্দ যদি জোরে জোরে হয় এ তোমরা এখান থেকে শুনতে পাও তাহলে কোন সনের বাধা মানিও না তোমরা সবাই ভিতরে চলে আসো আমার হুসাইন এই বলে তাদেরকে রেখে চলে গেলেন সিংহাসনে বসেছিল আমার নবীর নাতিকে দেখা দেখা মাত্র সিংহাসন ছেড়ে দিয়েছে হুজুর বসেন আমার অলিত বিন আমার হোসাইনে পাক বলছেন ওলিদ বিন উকবারে আমার বসার সময় নেই তুমি কি কাজে ডেকেছো কি কথার জন্য ডেকেছো তাই বলো ওলিদ বিন বলো হুজুর নেই আপনাকে বলি কিন্তু সরকারি অর্ডার কি করব এ দেখেন আমার হাতে একটা চিঠি আছে এই চিঠিটা দামেস্ক থেকে এজিদ এর তরফ থেকে এসেছে সর্বপ্রথম একটা দুঃখ সংবাদ দিন শোক সংবাদ দিন বলে সেটা কি রে বলে ওই দামেস্কের বাদশা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ উনার ইন্তেকাল হয়ে গেছে আমার হোসেন সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে নিলেন বাবা এবার বললেন আমার হুসাইন বলো ওলিদ বিন উবা আর কোন কথা আছে বলে হুজুর চিঠিতে লেখা আছে ইয়াজিদ এখন নতুন বাদশা হয়েছে আর নতুন বাদশার অর্ডার হলো এ মদিনার সমস্ত লোককে তার নামে বয়াত করতে অর্ডার করেছে আমাকে murid বানাতে বলেছে হুজুর গো তাদের মধ্যে খাস করে তিনটা লোকের নাম এই পত্রতে এই চিঠিতে লিখে পাঠিয়েছে হুজুর তাদের মধ্যে আপনার নামখানা সর্বপ্রথমে আজি দ্বিতীয় নম্বরে হাজরাতে আবদুল্লাহ ইবনে জুবাইর অর্থাৎ জুবাইরের بیٹا আব্দুল্লাহর নামাজি আর তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর মানে উমরের بیٹا আব্দুল্লাহর নামটা লেখা আছে হুজুর গো চিঠিতে লেখা আছে হুজুর যদি আপনারা না বলে দেন আমি কি করব আপনি ফয়সালা দেন না হুজুর দেখেন চিঠিতে লেখা আছে না বলে দিলে গর্দান কেটে নাও আর যদি আমি তা না করি তাহলে প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দিন দিতে পারে এই কটা কথা বলার জন্য আপনাকে ডেকেছি আমার হুসাইন ইবনে আলী চিন্তা করলেন মাওলা আমাদের চিয়ারের দরকার নাই প্রয়োজনে চিয়ার আমরা লোকের কাছে পৌঁছে দিই চিয়ারের দরকার নাই ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নিতাম ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম কিন্তু ইয়াজিদের হাতে মুরিদ আমি হুসাইন কি করে হব ইয়াজিদ পাঁচ নামাজ পড়ে না রোজার মাসে রোজা রাখে না জাকাত অজি ভুলে জাকাত দেই না এক কথা ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করে শরীয়তে যে মশলা গুলো আছে বাবা শরীয়তের বিধান যেগুলো হারাম আছে ওটাকে ও জায়েজ বলে ঘোষণা করে এ বিরাদার আমার হুসাইন বললেন আর সাথে একটা কথা জড়িয়ে আছে বাবা ওই নালাই কি ইয়াজিদ ফাসিকে মোয়াল্লিদ যার মুখে দাড়ি নেই নবীর সুন্নত নেই গো আমার হুসাইন বললেন আমি মা ফাতেমার বেটা গো এমন একটা ফাসিকে মোয়াল্লিদকে নিজের ইমাম কি করে বানাতে পারি এটা আমার দ্বারাই হবে না যদি লোকটা সত্যি পাঁচ নামাজি হতো শরীয়তের আইন বিধান মেনে চলতো তাহলে আমি হুসাইন তাকে ইক্তেদা করে নিতাম তার পিছনে আমি লেগে যেতাম তাকে নিজের ইমাম বলে মেনে নিতাম আমি তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম কিন্তু না হওয়া যাবে না কারণ শরীয়ত বিরোধী লোকটা আমার হোসেন বুদ্ধি দিতে দেখছেন যদি এখন ডাইরেক্ট বলি যে না তাহলে তো একটা দণ্ড সৃষ্টি হবে তো ডাইরেক্ট বলা যাবে না আমার হোসেন বললেন ওলিদ বিন উকবা আমি তো তোমার দরবারে একা এসেছি বাড়িতে আমার জাওয়ান জাওয়ান বেটা আছে ভাতিজা আছে ভাই আছে বোন আছে তো আমার পরিবার বর্গের লোক যারা আছে আমি সবাইকে নিয়ে আজকে বসবো বসে একটা ফয়সালা নিব যে এজিদের হাতে আমি মুরিদ হব কি না ইয়াজিদকে ইমাম বলে মানব কি না তারপর তোমাকে খবর জানিয়ে দেব তো এই আজ আপনারা ওলিদ বিনক বাবা হুজুর ঠিক আছে আপনি রাস্তা আসার সময় বেরোনোর সময় বেশ কিছুটা ঘটনা ঘটেছিল ওটাকে আমি বন্ধ রাখলাম আপনারা আমরা জীবনী শোনা লোক আছি শুধু আমি নিজের মূল পয়েন্টে যাব যার জন্যই কটা কথা ছেড়ে দিলাম আমার হোসেন বাইরে আছেন 10 প্রায় কি লোক 20 22টা লোক যারা আছে হুজুর কি হলো বলে যা অবস্থা হয়েছে বাবা চলো বাড়ি কাউকে কোনো কথা না বলে আমার হুসাইন পাক ওই কুড়ি বাইশটা লোককে সঙ্গে নিয়ে বাড়িতে আসলে সন্ধ্যাবেলা আমার গভর্নর হাউসে আলোচনা হয়ে আমার হুসাইনকে ডাকতে পাঠানো হল হুসাইন শুধু ওই কথা বাবা মাথায় রেখেছেন ভাবছেন আল্লাহ কি করলে কি করা যায় হুসাইন পাকের নিকটে সন্ধ্যাবেলায় দুটা সরকারি লোক হাজির আমার হুসাইন বললেন

সরকারি লোককে বাবা পাঠিয়ে দিলেন সরকারি লোক অলিত বিনুক বাকে গিয়ে বললো অলিত বিনুক বা কথাটা মেনে গেল রাতেরই ব্যাপার রাতটা হয়ে গেছে সকাল হলে হ্যাঁ না খবরটা পেয়ে যাব এই করে অলিত বিনুক বা বাবা খুশি খুশি সময়টা দিয়ে দিল এই দিকে রাত হয়ে গেল নামাজে এসার টাইম হল মসজিদে নাম অভিসারি পেয়ে আমার মা ফাতেমার বেটা হাজরাতে মাওলা আলিদ নূরের নাজার দয়ার

की बोले निजर मायर पेटे रबोन हजरते सैयदा जैनब रضي الله تعالى عنها इमाम हुसैन पाक जैनब बोले लाग दिले आ বলেছেন হাজরাতে সাজদা না চট করে বাবা বাড়ি থেকে বের হলেন রুম থেকে বের দাদা আপনি আমাকে ডাক দিলেন আরে বোন ডাক দিলাম দাদা বলেন আমি যাই না তৈরি আছি আমি যাই না প্রেজেন্ট আছি আমি যাই না উপস্থিত আছি হাজরাতে যাই ইমাম হোসেন বলছেন বোন যাই আমি তোমাকে আজকে ডাক দিয়েছি একটাই কারণ রে বোন কি কারণ আছে দাদা বলে বোন রে আজকে তুমি তোমাকে সব নিয়ে তোমার দাদা একটা পরামর্শ ইমাম হুসাইনের

জাইরে পাক বন জাইলা বের চেহারা দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হুসাইন পাকের চক্ষু মোবারক থেকে মতির দানার মতো ওয়াসরু মোবারক বের হতে আরম্ভ করেছে এ মা বনে রাখো আমার জাবান ভাইরা গো বোনের মহাব্বত তাকে বলে হুসাইনের কাছে শিখে নেন আর দাদার মহাব্বত তাকে বলে হুসাইনের বোন জাইনাবের কাছে শিখে নেন হযরতে জাইনাব নাম ডাক দিয়ে বললেন দাদা বুঝতে পারলাম না এখনো পরামর্শ আরম্ভ হলো না আপনার চোখে পানি এসেছে কোথাও কি বেয়াদবি ভুল করে ফেলেছি দাদা বলে না রে বোন না আমার হুসাইনের বোন বললেন যাই जनाब हजरत हुसैन पाक के ओ गोंदा दादा

আমার কটা কথা মনে পড়ে গেছে রে বোন যার জন্য চোখে পানি এসেছে কি কথা মনে পড়েছে দাদা যাই জাইনাবকে বললেন ভাই হুসাইন দাদা হুসাইন কি বলে জাইনাব রে আজকে আর তোর দাদা হুসাইন বড় একা হয়ে গেছে এই জাইনাব আজকে তোর বড় দাদা যদি বেঁচে থাকতেন রে আমার বড় ভাই যদি বেঁচে থাকতেন রে না আজকে তোমাকে

আছে দুই ভাই একসাথে যেতাম মা জননীর কোলে বসে আমরা দুই ভাই একসাথে খানা খেতাম আম্মা জানের নিকট থেকে আব্বা জানের নিকটে একসঙ্গে যেতাম তা বন যায় না বে এই সেই মসজিদে না ববিরে আমরা নানার সঙ্গে নামাজে পাঁচে গানা এই মসজিদে আদায় করতাম দুই ভাই একসাথে যেতাম নানা সামনে নিয়ে আমাদেরকে বসে যেতে আমরা দুই ভাই খেলাধুলা করতাম আল্লাহু আকবার কবিরা অনেক কথা মনে পড়ছে আমার হুসাইন বলছেন বন যাই না আমার মা জননী দুনিয়াতে বেঁচে নাই মা ও কবরে সাইদা হয়েছে আমি বড় একা হয়ে গেছি আজ তোমাকে ডাক দিয়েছি যে আমি নিজের মনের কথা তোমাকে বলবো আর তুমি এই প্রস্তাব দেখো না কেমন হচ্ছে রে বোন হযরতে জাইনাব বললেন দাদা তাই বলে হযরতে হুসাইন সব খুলে বললেন ঘটনাটা খুলে বললেন এই কন্ডিশন বলে বোন জাইনাব রে এবার বলো কি করা দরকার বলে দাদা আপনি বলেন না কি করা দরকার আমার হুসেন বললেন যাই না তাহলে আমার ফয়সলা হলো এটা বলে কি ফয়সলা গো দাদা আমার হুসেন বললেন বোন ওই এজিদ যদি ভালো লোক হতো এজিদ যদি শরীয়ত মাপিক চলাফেরা করত পাঁচ জায়গা না নামাজ পড়ত মুখে নবীর সুন্নাত দাড়ি রাখত তাহলে আমি হুসেন তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম তাকে ইমাম বানিয়ে নিতাম কিন্তু খবরদার আমি হুসাইনটাকে ইমাম বানাতে পারব না কারণ শরিয়ত বিরোধী লোকটা নামাজের ধার ধারে না যেটা জেনা বলে শরিয়তে হারাম আছে ওটাকে জায়েজ বলে সুদ খাওয়া শরিয়তে হারাম ওই লোকটা সুদ খাওয়া জায়েজ বলে এ বেড়াদা হুসাইনে পাক বললেন আমি ওই মত লোককে ইমাম বানাতে পারি না তো হযরতে হুসাইনের বোন বলছে দাদা পারেন না কথা। কি দাদা বলে সে চিঠিতে লিখেছে যদি না বলে দি প্রয়োজন হলে তালবার চালাও আর না হলে যুদ্ধের ঘোষণা হতে পারে তামার চাই না হোসাইনেরই তো নিজেরই মা ফাতেমার দুধের পবিত্র পাকিজা কাতরা হুসাইনের মধ্যে আছে যাই নামের মধ্যে ওই পাকিজা দুধের কাতরা আছে হযরতে হুসাইনের দেহে আপনার মাওলা আলীর রক্ত মোবারক বিরাজমান ওই রক্ত তো জাইনাবের শরীরেও আছে আল্লাহু আকবার কবীরা হযরতে জাইনাব বলছেন দাদা আপনি বলতে কি চাইছেন বলে বোন আমি বলতে চাইছি এই মদিনাতে বোধহয় থাকা যাবে না কেন গলা কাটতে বলেছে যার জন্য বলে না কেন মদিনা ছাড়বেন এজিৎকে নিজের ইমাম বলে মানবেন না তাই বলে হ্যাঁ তার মানে কি আপনি ভয়ে মদিনা ছাড়বেন ইসলামকে আপনি ভালোবাসেন না বলে জানের চাইতে বেশি হুসাইন বলছেন জানের চাইতে বেশি তো আপনি ইসলামকে যখন জানের চাইতে বেশি ভালোবাসেন তো মদিনা ছাড়বেন কেন আমার হুসাইন বললেন বাই চান্স ইন কেস বলা যায় না যদি যুদ্ধের ঘোষণা হয়ে যায় যার জন্য তার মানে দাদা আপনি যুদ্ধ করার ভয়ে মদিনা ছাড়বেন তাই না আমার হুসাইন বললেন বন যাই না তাহলে কেন ছাড়বেন বলেন আমার হোসেন বললেন বঞ্জাই নবরি এই সোনার মদিনাতে আমার ছোট ভাইয়ের কবর আছে ছোট ফোনের কবর আছে আমার কয়েকজন কবর আছে চারিয়ারের মধ্যে তিনজন আসুল খাস করে হাজরাতে আবু বাকার ওমার এবং হাজরাতে মাওলা আলী এই তিনটা হস্তি এই মদিনাতে আছেন আর খাস করে এই মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে। আমার নিজের বড় ভাই আরাম করছেন আর আমার রানী জননী নন্দিনী আমাদের মা ফাতেমার কবর শরীরটা আছে আর সব থেকে বড় কথা হলো এটা এ মদিনাতে আমার দয়ার নবীর রাউজা শরীফ আছে আমার মায়ের নবী আরাম করছেন রে বোন বোন যাই নাম শোন ইসলামকে তোর দাদা কতটা ভালোবাসে জানো রে কত ভালোবাসেন দাদা তাহলে শুনে রাখো বোন যাই নাম আয়ে ইসলাম ধর্মর জন্য তোমার দাদা হুসাইনকে দরকার যদি পড়ে যায় বাইশ বছরের ব্যাটার কুরবানি দেবে

যাই না বললেন দাদা যখন এত বড় কথা তো মদিনা ছাড়বেন কেন হুসাইন বললেন বোন রে এই কথাটাই বোঝাতে চাইছিলাম খোদা না খাস্তা যদি যুদ্ধের এলান হয়ে যায় আমি হুসাইন যুদ্ধ করার জন্য চব্বিশ ঘন্টা তৈরি থাকবো বঞ্জাই না সনরে আমি এই জন্য মদিনা ছাড়তে চাইছি রে নবী দিওয়ানা দিওয়ানিদের কবর শরীফ মদিনাতে আছি আমার জান্নাত রানী মা আরাম করছেন বড় ভাই ছোট ভাই আরাম করছেন এদের কবরে যা হবে হবে চুল পরিমাণে যদি আমার নবী পাকের রওজা মোবারকের কোন আপনার জালিমের দলেরা যুদ্ধ করতে গিয়ে বেয়াদবি করে দেয় আমি হুসাইন ব্যাটার কোরবানি দিয়ে সয়ে নিতে পারব রে আমার

মদিনা ছেড়ে দিতে চাইছি বলো যায় না এ প্রস্তাব কেমন লাগলো হাজরাতে যাই না তখন বলছেন দাদা গো আপনি যেটা ফয়সালা নিয়েছেন আমি যাই না তাতে সমর্থন করে দিলাম কথাই আমার যাই না বললেন দাদা আপনি যেটা ফয়সলা নিয়েছেন এটাই সঠিক তার জন্য আমার হোসেন বললেন বোন যাই হোক আল্লাহ যেটা করে ভালো করে আর দেরি করা যাবে না এদিকে দাদা ভাইয়ের গল্প চলছে ইরে বাবা রাতটা গভীর হয়ে গেছে হাজরাতে যাই না আপনি আমার হোসেন বললেন বোন তুমি বাড়িতে যাও সবাইকে তৈরি করো আমি একটু আসতেছি সময় হাতে না আজকে ভোরের বেলাতে সোনার মদিনা ছেড়ে দেব মদিনা ছেড়ে মক্কা শহর চলে যাব বাপ দাদার দেশে চলে যাব কিন্তু বোন যায় রে এটা যে জন্মভূমির মাটি রে এই সোনার মদিনাতে একবার পৃথিবীর কোন কোণা না কোন লোক যদি একবার চলে আসে আর জীবনে বাড়ি ফিরে যাওয়ার তার মন চাই না রে আমার পাঁচ জন্মটাই তো সোনার মদিনাতে জন্মভূমির মাটি হলো সোনার চাইতে খাঁটি এ বোন যায় আজকে তোর দাদা মদিনা ছেড়ে দেবে যাতে সবাইকে বাড়ি তৈরি কর আমি একটু আসতেছি আমার চাই না বললেন দাদা কোথায় যাবেন ও দাদা এখন তো বাড়িতে আসার সময় আপনি বাইরে কোথায় যাবেন হাজরাতে যাই না বললেন যাই না বললেন দাদা হোসাই বোন যাই না এই সোনার মদিনা ছেড়ে চলে যাব রে বোন কিন্তু জানি না মদিনাতে আর ফিরে আসব কিনা আমি এই গভীর রাত্রিতে আমার মায়ার নবী দয়ার নবী তো জাহানের বাদশা নবী হাজরাতে নবী পাকের নূরানি দর।

এবার দুইজন বিখ্যাত মুকাররিব আছেন তিনার নাম একজন গাজিয়া মিল্লাত হযরত মাওলানা গোলাম রসুল বলি আবি সাহেব আর আপনার প্রধান অতিথি যিনি একজন আলে নবী আছেন উনি আরাম করছেন মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তাশরিফ নিয়ে আসবেন হে বেরাদার

পেশ করতে যাচ্ছেন বাবা আমি সাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব আর সাইয়াদ দাদাকে বলবো হুজুর আপনি নবীর বংশধর আছেন ওই লোকগুলোর জন্য খাস করে দোয়া করে দিয়েন হুজুর যারা সোনার মদিনা যাওয়ার মনস্কামনা করেছে এ বাবারা ভাইরা মা বোনেরা গো যার জন্য পাঞ্জাতানের মহাপাতে আগামী বছর জালসা যেন ভালো হয় একটা কোন দানশীল ব্যক্তিকে দেখতে চাই নবীর মাহফিলে আলে নাবি দোয়া করে পাঁচ হাজার টাকা দেয় বালা কেউ আছে ভাই কোন দাদা কোন চাচা আগামী বছর যেন জলসা আরো ভালো হয় দা আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি এক সোনার মদিনাতে হাগি লাগিয়ে দেবেন আল্লাহর নবী বলছেন আল্লাহু আকবার কাবিরা যদি কোন ব্যক্তি সোনার মদিনাতে এসে একটা নেকির কাজ করে গো আমার আল্লাহ তার আমলনামাতে একটা নেকির পরিবর্তে 50000 নেকি দান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যদিও ভারী হয় আমি টাইম লস করতে চাইছি না তাহলে দুজন মিলে দিয়ে দেব পাঁচ পাঁচে পঁচিশ মানে পঞ্চাশ